ইতিমধ্যে বয়লার মুরগি বা পোলট্রি মুরগি নিয়ে কিন্তু বেরিয়ে এলো একটি চাঞ্চল্যকর তথ্য কারণ মুরগি বা পোলট্রি যাচ্ছে একটি ভাইরাস যার নাম হলো ভিভিএনডি যার প্রভাবে কিন্তু মানব দেহে ছড়াচ্ছে এবং এর কারণে কিন্তু অন্ধ্রপ্রদেশে বয়লার মুরগিতে কিন্তু নিষেধাজ্ঞা প্রায় জারি করা হয়েছে এই নিয়ে কিন্তু আরও বিরাট কিছু আপডেট পাওয়া গেল যেটা জানা কিন্তু আপনাদের খুবই দরকার তো বন্ধুরা ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন মধ্যখান থেকে স্কিপ করবেন না আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে এই ভিডিওটি যেন পৌঁছাতে পারে এবং মানুষ যেন সতর্ক হয়ে যায় প্রায় সমস্ত চিকেন মানুষ চিকেন যারা প্রিয় তাদের সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু দুঃসংবাদ কারণ পোলট্রি মুরগিদের খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্ধ্রপ্রদেশ সরকার চিকিৎসকরা জানিয়েছে যে আন্ধ্রপ্রদেশের পূর্ব এবং পশ্চিম গোদাবুরি জেলার ভাইরাস ভিভিএনডি এর খোঁজ কিন্তু পাওয়া গেছে গত কয়েকদিনে এই এলাকায় কয়েক হাজার পোলট্রি মুরগি মারা গেছে বলে জানা গেছে এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় পোলট্রি মুরগি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকরা অন্ধ্রপ্রদেশ সরকারকে আবেদন করেছেন যে যত শীঘ্রই সম্ভব ওই মুরগিগুলিকে যেন নিধন করা হয় সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যের চিকিৎসকদের তরফে স্থানীয় সাংসদও সাধারণ মানুষকে আবেদন করেছেন যে রোগাক্রান্ত মুরগির মাংস না খাওয়ার জন্য অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশাতেও এই ভাইরাস দেখা গেছে ওড়িশা সরকারও চেষ্টা করছে এই প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার জন্য একাধিক গবে জানায় একথা প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় আসলে যেভাবে ব্রয়লার মুরগিদের বড় করা হয় তা একেবারেই সঠিক পদ্ধতি নয় সর্বোপরি বৈজ্ঞানিক পদ্ধতি তোয়াক্কা না করে তাদের ব্রিড করানো হয় যা সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর মুরগি মোটা সোটা হবে তো তার থেকে লাভ বেশি হবে এবং সেখানে বেশি মাংস পাওয়া যাবে ফলে লাভের পরিমাণটাও বাড়বে এই লোভে যেভাবে মুরগিদের মোটা করা হয় তা কিন্তু একেবারে স্বাস্থ্যকর নয় তাই সাবধান হয়ে যান এবং বর্তমানে কিন্তু অন্ধ্রপ্রদেশের পূর্ব এবং পশ্চিম গোদাবরী জেলায় কিন্তু ভাইরাস ভিভিএনডির খোঁজ পাওয়া গেছে এবং এখান থেকে কিন্তু প্রচুর মুরগি কিন্তু পশ্চিমবঙ্গেও আনা হয় সেক্ষেত্রে এখন যতদিন না পর্যন্ত এই ভাইরাস থেকে মুরগিরা মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ব্রয়লার মুরগি যতটা কম খাবেন ততটাই কিন্তু আপনাদের কিন্তু উচিত কারণ এই এই ব্রয়লারের এই ভাইরাস থেকে কিন্তু মানবদেহে নানাবিধ রোগ ছড়াচ্ছে সেই জন্য নিজে সতর্ক থাকুন অন্য সবাইকে সতর্ক রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন